অদ্ভুত ফিলিং এটা, যখন কারো স্বপ্ন সত্যি হয় বা হতে চলেছে বা হওয়ার দিকে, বা ইউ কাইন্ড অফ গট আ বিট অফ ইট, ফলে যেরকম ফিলিংটা হয় সেটা বললাম তো, আনলেস ইউ ফেলট ইট ওটা বলে বোঝানো যাবে না। আপাতত হ্যাঁ, এক্সাইটমেন্ট তো আছেই, ডেফিনেটলি এক্সাইটমেন্টের থেকে বেশি একটা প্রাইড আছে। প্রাইড এখানে যে অস্কারের মতো একটা এরকম প্ল্যাটফর্ম, এরকম একটা জায়গা, একটা বাংলা ছবি আমরা নিয়ে যেতে পেরেছি, এইটা অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, অভিনেত্রী হিসেবে এটা একটা বিশাল বড় পাওনা যে আমার একটা ছবি ওখানে সিলেক্টেড হয়েছে। এবার তো নমিনেশন যদি যায় তাহলে নাথিং লাইক ইট, তাহলে তো আমি জাস্ট পাগলে গিয়ে লাফাবো। বাট সেটাই, ওই ভয়টাই যেটা বললাম যে ভয় রয়েছে যে কি হবে, হোয়াট নেক্সট, কিন্তু এরপরে হোয়াট নেক্সট, নেক্সট স্টেপটা যদি আমরা নমিনেটেড নাও হই, ইট ডাজ নট ম্যাটার, কারণ অস্কার টু গেট সিলেক্টেড ইটসেলফ ইজ এ হিউজ থিং। মানে মিলিয়ন্স অফ পিকচার্স গো, মিলিয়ন্স অফ সিনেমাস আর সেট এভরি ইয়ার, সেখান থেকে তারা কিন্তু কি বলবো বেছে নেয় কয়েকটা ছবি, সেবার সেরকমই বেছে নেওয়া হয়েছে 341 ফিল্মস এই বছরে। অ্যান্ড সেই 341 ফিল্মসের মধ্যে কিন্তু একটাই ভারতীয় ছবি, একটাই বাংলা ছবি, সেটা হলো রক্তকরবী। সেটা মানে ফিলিংটা কি বলবো, এটা আমার আরও ভালো লাগছে যে আমি সবার সাথে এটা শেয়ার করতে পারছি, এরকম একটা নিউজ আমি নিজে নিজে ইয়েস বলে নিজে ঘরে ইউনো বসে সেটাকে সেলিব্রেট করলাম হয় না, এটা সবার সাথে সেলিব্রেট করার মতো নিউজ। সো সেটা যে আমি করতে পারছি, আই এম জাস্ট ফিলিং টু গুড।